ড্রাগন ফল একটি সুস্বাদু বিদেশি ফল, তবে এই ফলটি আমাদের ভারতীয় কিছু কিছু স্থানে অল্প বিস্তর চাষ হচ্ছে। কিন্তু উত্তর পূর্ব ভারতের বিখ্যাত ড্রাগন চাষ হচ্ছে পশ্চিম ত্রিপুরা জেলার কাঞ্চনমালা এলাকায়। ওই এলাকার পাল কলোনির বাসিন্দা পরিমল দাস দীর্ঘ অনেক বছর ধরেই ড্রাগন ফল চাষ করে আসছেন। ওনার নিজ জমিতে বিশাল জায়গা জুড়ে ড্রাগন চাষ করছেন তিনি। এই ড্রাগন ফল চাষে বর্তমানে তিনি অনেক সুনাম অর্জন করে ফেলেছেন। বর্তমানে তিনি ড্রাগন ফল চাষের পাশাপাশি বেশ কিছু বিদেশি অন্যান্য ফল চাষ করাও শুরু করেছেন। অন্যান্য বিদেশি ফলের মধ্যে রয়েছে খুব সুস্বাদু তিন ফল, অ্যাভোকাডো, রামবুটান, সৌদিয়ান, খেজুর সহ বিদেশি প্রজাতির বেল চাষ শুরু করেছেন। তার পাশাপাশি ওনার ড্রাগন ফলের বাগানে মৌমাছি চাষও শুরু করেছেন তিনি। তিনি আমাদের সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, উদ্যোগ থাকলে ত্রিপুরার মাটিতে বিদেশি ফল চাষ করা সম্ভব হয়। উনি সম্পূর্ণ নিজের ক্ষমতায় কোনো সরকারি সহায়তা ছাড়াই ড্রাগন ফল সহ আরও বিভিন্ন ফলের চাষ করে স্বাবলম্বী হয়ে উঠেছেন। তিনি বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে জানিয়েছেন, বর্তমানে সরকারি চাকরি পাওয়া খুবই কঠিন, তাই সবাই যদি সরকারি চাকরির পেছনে ঘুরে সময় নষ্ট না করে ওনার মতো বিভিন্ন ফল চাষে মনোযোগী হয়, তাহলে অবশ্যই সরকারি চাকরি ছাড়া স্বাবলম্বী হওয়া সম্ভব। পরিমল দাস ড্রাগন ফল বিক্রির পাশাপাশি সব উদ্যোগের চাষিদের কাছে ড্রাগন ফলের চারা বিক্রি করেও বেশ লাভবান হচ্ছেন বলে জানা গেছে। ওনার কথা অনুযায়ী জানা গেছে, মনোযোগ দিয়ে যদি কেউ ওনার মতো ফল চাষ করে তাহলে স্বাবলম্বী হতে বেশিদিন সময় লাগবে না। পরিমল দাসের বাগানে ড্রাগন ফল রাজ্যের সবজেলায় পর্যন্ত এক সময় গিয়েছে। বর্তমানে পরিমল দাস ড্রাগন চাষি হিসাবে বেশ সুনাম অর্জন করেছেন। গত এক দেড় বছর আগে ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যের কৃষি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ও কাঞ্চনমালার পরিমল দাসও ড্রাগন ফলের বাগান পরিদর্শন করে গিয়েছেন। তিনি জানিয়েছেন, ড্রাগন ফল যেমন সুস্বাদু, পাশাপাশি ড্রাগন ফলে অনেক রোগের ঔষধীয় গুণাগুণও রয়েছে। ড্রাগন প্রজেক্টটা তো স্টার্ট করেছি 2017 সাল থেকে। প্রশিক্ষণ নিয়েছি বলতে, প্রশিক্ষণ তো আমার আছেই, গাছগুছ নিয়ে প্রশিক্ষণ আমার আগের পুরানো প্রশিক্ষণ আছে, তবে ড্রাগন নিয়ে কোনো প্রশিক্ষণ নাই। চারাটা এনেছি তো আমি, সত্যি কথা কইতে গেলে আমাদের তো ইন্ডিয়াতে অনেক জায়গাতে আছে, তবে আমি ইন্ডিয়াতেই কলকাতা থেকে এনেছি। বাংলাদেশ থেকে কালেকশন হয় প্রথম কলকাতা থেকে।